কতব নেই নেতৃবৃন্দ আছেন সময় শেষ পর্যায়ে সন্ধ্যা হওয়া অবস্থা আমি শুধু একটা কথা বলবো আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি আপনারা চেনেন সেতুমন্ত্রী চেনেন না ওবায়দুল কাদের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমি দেশ ছেড়ে যাব না আমি জেলেই যাব তো কথা হলো যে আপনি জেলে যাবেন কি যাবেন না এইটা তো কেউ এখনো বলেনি আপনি হঠাৎ করে ঠাকুরবারে কেড়ে আমি কলা খাইনির মতো অবস্থা আমি দেশ ছেড়ে যাব না জেলে যাব এই কথা আপনি বলছেন কেন আপনি কি সমস্ত আওয়ামী লীগের নেতারা যে পাপ করেছে সেই পাপের দায়িত্ব নিয়ে একাই জেলে যাবে আপনার এই রেন্টাল কুইক রেন্টালের যে দুর্নীতি টাকা পাচারের যে দুর্নীতি গুমের যে দুর্নীতি বিচার বহির্ভূত হত্যার যে দুর্নীতি ইলিয়াস আলীকে গুমের যে গুম করা চৌধুরী আলমকে গুম করা সাইফুল ইসলাম হিমকে গুম করা জনিকে বিচার বহির্ভূত হত্যা করা সুমনকে গুম করা জাকিরকে গুম করা এইটার যে পাপ এই পাপের দায়িত্ব কি আপনি একা নিয়ে জেলে যাবেন ওবায়দুল কাদের সাহেব এগুলোর কি হবে এফআইআর লিখ যদি দাঁড়ান প্লিজ যদি আপনারা পদত্যাগ করেন আপনাদের পতন হয় এত পাপ করেছেন এত অন্যায় করেছেন এত রক্ত ঝরিয়েছেন সেই কাগজ আছে কিনা সন্দেহ এফআইআর লেখার মতো কতজনের বিরুদ্ধে এগুলো তো বেলা বললাম আপনাদের রাষ্ট্রের যারা এখন কর্ণধার সেজেছেন জোর করে কিন্তু ওই যে আলাল ভাই বললেন গরু চুরির মামলাও তো দিতে হবে আপনাদের বিরুদ্ধে ছাগল চুরির মামলাও তো দিতে হবে আপনাদের বিরুদ্ধে পুকুর থেকে বিএনপির নেতার বাড়ির পুকুর থেকে মাছ চুরির যে মামলা সেইটাও তো দিতে হবে তো এত মামলার এফআইআর লেখার কাগজ বাংলাদেশে আছে কিনা সন্দেহ বন্ধুরা আমার শেখ হাসিনা একটা কথা বলেন সম্প্রতি একটা কথা বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন দুর্ভিক্ষের কথা প্লিজ সেই দুর্ভিক্ষের কথা কেন বলছেন সেই দুর্ভিক্ষের কথা বলছেন এটা একটা রাষ্ট্রনায়ক বা একজন সরকার প্রধান দুর্ভিক্ষের কথা পৃথিবীর কেউ কখনো বলেছে কিনা আমার জানা নাই হাসিনা দুর্ভিক্ষের কথা বলছেন কেন এই নেগেটিভ কথা বলার উদ্দেশ্য আছে বন্ধুরা আমার একটা যমুনা ধলেশ্বরী শীতলক্ষার ঢেউর মধ্যে শেখ হাসিনার পতনের ধরি সরা যাচ্ছে এই পতন নিশ্চিত করতে হবে এই পতন বাস্তবায়ন করতে হবে আর ওবায়দুল কাদের আপনাকে বলি আপনি জেলে যেতে চান একবার ওয়ান ইলেভেনে জেলে গিয়ে বলেছেন আপনি এটা হলো বড় পাঠশালা এইবার যে অন্যায় জুলুম গণতন্ত্র হত্যা বিরোধী দলকে হত্যা করে যে পরিস্থিতি তৈরি করেছেন এরপরে আপনি জেলে গেলে কি বলবেন জেল হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি আগে বলেছেন পাঠশালা এবার বলবেন ইউনিভার্সিটি বন্ধুরা আমার তারেক রহমান জুবাইদা রহমান এই দুজনের বিরুদ্ধে মামলা এটা শেখ হাসিনা ভয় থেকে করছে আতঙ্ক থেকে করছে উনি 6000 মাইল দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠিত করছেন জনগণকে উদ্বুদ্ধ করছেন সংগ্রাম আন্দোলনের জন্য মানুষকে তিনি এমন উদ্বুদ্ধ করেছেন সব রাজপথে থাকতে আজকে আপনি দেখেছেন 3 দিন আগে বরিশালে মাঠে আপনার লোক সাইকেলে করে মানুষ আসছে নদীর সাথে মানুষ আসছে তো এই যে পরিস্থিতি এইখানে শেখ হাসিনা ভয় পেয়ে তারেক রহমান আর জুবাইদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে এটাও থামেনি আজকে সুলতান আহমেদ সে লঞ্চ থেকে নামার সাথে সাথে মহিলা দলের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করেছে তার মানে কি শেখ হাসিনা তোমরা সবাই চুপ থাকো তোমরা কেউ নড়াচড়া করবে না এই যে শেখ হাসিনার নীতি এইটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব 3 2 দিনের রিমান্ড নিয়েছে এইটা শেখ হাসিনা ভয় থেকেই এই কাজগুলো করছে বন্ধুরা আমার দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা তার সহকর্মিনী
জুবাইদুর রহমানের যে মিথ্যা মামলা, অসত্য মামলা, বানোয়াট মামলা, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার সুলতান আহমেদের মিথ্যা মামলা প্রত্যাহার করে ওর মুক্তির দাবি জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।